ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার 30 জুন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত ডক্টর হিমাদ্রি শেখর চক্রবর্তী সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 1 জুলাই তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণবশত স্থগিত করা হল। তবে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। অনিবার্য এই কারণটা কি সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে তেমন কিছু বলা হয়নি। কিন্তু সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি ও তাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মবিরতি পালন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।